নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিনিয়ত ঘটতে থাকা গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। জ্যোতিষশাস্ত্রের খুব গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতির উত্থানের কারণে তৈরি হচ্ছে হংসরাজযোগ। এই হংসরাজযোগের প্রভাব জ্যোতিষশাস্ত্রের 12টি রাশির উপরই পড়তে চলেছে। তবে এই হংসরাজযোগের প্রভাবে সাফল্যের তুঙ্গে পৌঁছতে চলেছে 3 রাশির জাতক জাতিকারা। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে বৃহস্পতির উত্থানের ফলে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই হংসরাজযোগের প্রভাবে আপনাদের জীবনে ঠিক কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। জ্যোতিষশাস্ত্রে এই রাজযোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক কীভাবে হংসরাজযোগ কোন কোন রাশিকে প্রভাবিত করবে। প্রতি মাসে গ্রহের স্থানান্তর এবং উত্থান ঘটতেই থাকে। গ্রহগুলির এই গতিবিধি এবং অবস্থা প্রতিটি রাশির ব্যক্তির উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে ভীষণ শুভ গ্রহ বলে মনে করা হয়। কোনো ব্যক্তির কুণ্ডলিতে বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে তিনি ভাগ্যের সমর্থন পান। দেবগুরু বৃহস্পতি 1 এপ্রিল 2023 সন্ধ্যায় মীন রাশিতে অস্তমিত হবেন এবং 29 এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির উত্থানের ফলে গঠিত হংসরাজযোগ কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবন এবং ব্যবসায় দুর্দান্ত সাফল্য এনে দেবে। আপনি কর্মক্ষেত্রে এমনই একটি প্রস্তাব পেতে পারেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। প্রতিটি কাজে ভাগ্য আপনার সাথে থাকবে। যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তারা সফলতা পাবেন। ধনুরাশি, হংসরাজযোগ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দারুণ উপকার বয়ে আনবে। এই রাশির জাতক জাতিকাদের হঠাৎ যে কোনো জায়গা থেকে অর্থ পেতে পারেন। কাউকে টাকা ধার দিয়ে থাকলে এই সময়ের মধ্যে আপনারা টাকা ফেরত পাবেন। অর্থনৈতিক পরিস্থিতিতে শক্তি থাকবে। ধনুরাশিতে শনির 7.5 শেষ, যার ফলে দারুণ স্বস্তি পেতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা। সম্পত্তি এবং গাড়িও কিনতে পারেন। মীন রাশি, বৃহস্পতির উত্থান মীন রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হবে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য হংসরাজযোগ আত্মবিশ্বাস বৃদ্ধিকারী এবং অগ্রগতি প্রদানকারী হিসাবে প্রমাণিত হবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে। ব্যবসায় একটি বড় অর্ডার পেতে পারেন যা বিশাল সুবিধা দেবে। তবে স্বাস্থ্যের উপর আপনার প্রভাব পড়তে পারে, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখুন। বন্ধুরা, হংসরাজযোগ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।